কলমের দূরত্ব কতটুকু দেওয়া যায় এবং কলমের দূরত্ব কতটুকু হলে আপনি স্যালাপসাত বা কনসেল ভীম দিতে পারেন। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তৈরি করেছি আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নিয়ে। এই যে দেখতেছেন, প্রথমে দেখিয়ে নিচ্ছি আপনাদের যে ভীমগুলো সাজানো হয় সেটি চুরি বা রিং যেগুলো বানিয়ে থাকেন সেগুলো কলমের ভিতরে বা বাহিরে কিভাবে যাবে। মনে রাখবেন, কলমের সাইজ যদি থাকে 10 বা 15, তাহলে সেক্ষেত্রে আপনার যেই রিংগুলো হয়ে থাকে স্ল্যাব সাতের জন্য, সে কনসিল বিমের জন্য, সেগুলো ভিতর দিয়ে যেতে হবে। আর যদি সেদিকে কনসিলের বিম যদি বেশি বড় হয়ে থাকে, চটা হয়ে থাকে পাশে, তাহলে কলমের সাইজ চিকুন রয়েছে, তাহলে কিন্তু সেটি এক সাইড থাকবে, আরেক সাইড একটু বাইরে চলে যাবে। তারপরও চেষ্টা করবেন মাঝামাঝি ফেলানোর জন্য। আর যে স্যালাপসাতগুলো তৈরি করা হয়, সেই স্যালাপসাতগুলো আসলে মূলত কোনো কাজ নয়, সেটা হচ্ছে মূলত যেটাকে ঝুলন্ত ভীম বলা হয়, ঝুল ভীম সেটা। তো তারপরও এটা দিয়ে থাকে, দেশে অনেকেই দেয়, আমরাও দিয়ে থাকি, কিন্তু সেটি আপনাদের ইচ্ছা অনুসারে, তবে তারপরও একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারেই করতে হবে। তো সেটির সাইজ কীভাবে হতে হবে, মনে রাখবেন, যদি আপনার কলমের দূরত্ব 18 ফিট 19 ফিট 20 ফিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার নিচতলায় বিশেষভাবে কনসেল বিমগুলো না দেওয়াটাই সবচেয়ে ভালো। আর যদি দিতে চান, সেটি কলমের দূরত্বের উপর দিতে হবে, সেটির রিংয়ের সাইজ এবং রড কত পিচ ঢুকাতে হবে, কত করে ঢুকাতে হবে, সেটিও আপনাকে ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে নিতে হবে। মনে রাখবেন, একটি ফাউন্ডেশন কলমের ওপর, ফাউন্ডেশনের উপর নিচে যে বেস থাকে সেই ফাউন্ডেশনের ওপর কলম বসে, সেই কলমের ওপর নির্ভর করে আপনার যে ফাউন্ডেশন সেখানে বিম কত সাইজ হতে হবে। এই যে দেখতেছেন, এখানে কিন্তু এই বিমটি কিন্তু 18 ইঞ্চি বা 4 ইঞ্চি ব্যবহার করা হয়েছে, কারণ এখানে সামনে কোনো জায়গা নেই, সেক্ষেত্রে এটা লোড নিতে হবে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, কারণ মনে রাখতে হবে একটি ভীম সাদের রিংয়ে কতটুকু লম্বায় রড লেগেছে, সেই অনুসারেই কিন্তু আপনাকে স্যালাপসাদ ভীম বানাতে হবে। সেক্ষেত্রে রডও আপনাকে সেই হিসাবে হতে পারে 10টি বা 12টি 16 মিলি রড, কিন্তু কিছু জায়গায় আপনি কলম দূরত্ব কম হলে সেক্ষেত্রে আপনি স্যালাপসাদ দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যেমনটি এখানে রয়েছে আপনার পাশে 18 ফিট 18.5 ফিটের ভিতরে দুটি কলম বসেছে, তো একটি রয়েছে আপনার 7 ফিটের দূরত্ব, আরেকটি রয়েছে আপনার 11 ফিটের দূরত্ব। তাহলে মোটামুটি সব কিছু মিলিয়ে 18.5 ফিটের ভিতরে আপনার দুটি কলম পড়েছে। তো এখানে কিন্তু আপনি স্যালাপসাত দিতে পারেন, সেখানে বিমেরও সাইজ আপনি যেরকম খুশি দিতে পারেন, তবে এখানে কিন্তু রয়েছে প্রায় 12 ইঞ্চি বাই 4 ইঞ্চি রিংয়ের যে সাইজটা সেটি 12 ইঞ্চি বাই 4 ইঞ্চি রয়েছে। এখানে কলমে সাতের ডালাই হতে হবে কমপক্ষে 6.5 ইঞ্চি, মনে রাখবেন 6.5 ইঞ্চি হতে হবে, ওপরে 7 ইঞ্চি হতে পারে। তো সেই ক্ষেত্রে এইভাবে আপনি একটি স্যালাপসাত দিতে পারেন সেটি দূরত্বের ওপর। এখানে দেখতেছেন যে রডগুলো বিছানো হয়েছে এবং সামনে কিছু বারিন্দা আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু 10 মিলি রড দিয়ে সাজানো হয়েছে। এখানে কিন্তু যে ক্রেনগুলো বান্ধা হবে সেই ক্রেনগুলো কিন্তু L4-এ বান্ধা হবে। L4 মানি অনেকে যদি না বুঝেন, সেক্ষেত্রে দেখা গেছে যারা নতুন এরা অনেকেই বুঝেন না, L4 মানি এখানে 4টি ভাগ করা হয় একটি রুমকে, একটি রুম 4 ভাগের 2 ভাগ 2 সেটে এবং মাঝখানে 1-2 ভাগ সেখানে জালি সিঙ্গেল হয় এবং 2 সেটে 2 ভাগে ডাবল হয়ে থাকে। সেটা কীভাবে বানতে হয় সেটি আপনাদের দেখাবো, দেখাচ্ছি। তো এই যে দেখতেছেন বারিন্দাটা আপনারা দেখাচ্ছি, এখানে কিন্তু 4.5 ফিট বারিন্দা, তো 4.5 ফিটে কিন্তু বিমটা সরাসরি সামনে দেওয়া হয়েছে এবং এক জায়গায় সাইজ কিন্তু বেশি দেওয়া হয়েছে। যে দেখতেছেন এটার সাইজ কিন্তু 18 ইঞ্চি বা 4 ইঞ্চি দেওয়া হয়েছে, এখানে রডও অতিরিক্ত বেশি দেওয়া হয়েছে, যা অন্য ক্ষেত্রে লাগানো হয়েছে সেখানে 6টি করে, এখানে কিন্তু 8টি মারা হয়েছে। আর এখানে যে ডাবল টপগুলো থাকবে সেখানে কিন্তু প্রায় 12 মিলি রড দিয়ে ডাবল এক্সট্রা টপ দিতে হবে, মানে 400 রড দিয়ে দিতে হবে। এখানে সিঁড়ি রয়েছে দেখতেছেন। তো এই কাজগুলো আমরা যারা বিল্ডিং নির্মাণ করে থাকি, তারা কিন্তু অনেকেই কিছু একটি অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অন্যের দেখা থেকে একটি কাজ করে নেই। মনে রাখবেন,
এই কাজগুলো রডগুলো বান্ধা হয় এবং ডালাইগুলো ভীম ফাউন্ডেশন তৈরি করতে হয় সেই মাটি অনুপাতে, যেখানে যে আপনি বিল্ডিং নির্মাণ করবেন সেই ইচ্ছে অনুসারে মাটির। আপনার পাশে এক বাড়িতে করেছে সেটা দেখে আপনি সেভাবে করবেন, সেটি কিন্তু আপনার ভুল হবে। অন্য বাড়িতে একটি ডিজাইনের কাজ করেছে একটি কন্ট্রাক্টর, সেই অনুসারে কাজ করলে সেটি ভুল হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।